ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عن أنس بن مالك رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال يتبع الميت ثلاثة أهله وماله وعمله أو يتبع الميت ثلاثة فيرجع اثنان ويبقى معه واحد يرجع أهله وماله ويبقى عمله متفق على صحته رب العالمين ولكن يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته হে ওই সব লোকজন যারা ইমান এনেছো তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন এবং তোমরা ইসলামের অবস্থায় থাকো আর এই অবস্থায় যেন তোমাদের মৃত্যু আসে মৃত্যু যেন আসে তোমাদের তোমরা যখন মুসলমান থাকো এমন অবস্থায় যেন মৃত্যু আসে আমরা জানি না আমাদের মত কোন অবস্থায় আসবে কিনা কিন্তু আমাকে চেষ্টা করা দরকার যেন আমি ইসলামের অবস্থায় থাকি আর এই অবস্থায় আমার মত আসে আল্লাহ বলছেন লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আমি কোথায় মরব কেউ জানেন আজকে আপনারা এখনো পর্যন্ত আল্লাহু আলম জানি না হয়তো আমার আলোচনা বা দর্শ হিসেবে এই সাক্ষাৎ হয়তো একদম শেষ সাক্ষাৎ হতে পারে আপনাদের এই কোম্পানিতে জানি না আল্লাহ আলম হয়তো কেউ অন্যত্র জানেন আমার সাথে সাক্ষাৎ হতে পারে কিন্তু এই যে সাক্ষাৎ আমি যা শুনেছি হয়তো এটা লাস্ট হবে আল্লাহ আলম তাই আপনারা চলে যাবেন আমি এখানে আছি আমি আর এখানে কতদিন থাকবো কি না আমরা কেউ জানি না অবশ্যই আমাদের ফিরাক আছে আমরা অবশ্যই একজন আরেকজনকে ছেড়ে দিতে হবে দুনিয়াতেও ছাড়ব আর যখন আমাদের মৌত আসবে তখন তো আর বলতেই হয় না সুবহানাল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বলছেন তোমরা যেখানেই থাকো আমাকে ভয় করো ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ যেখানে আমরা থাকি ভয় করার মতো ভয় করি তাই আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইত্তাকিল্লাহ হাইতুমা কুন তুমি যেখানেই থাকো আল্লাহকে ভয় করো একা থাকো নির্জনে থাকো আপনাদের বর্তমানে যেমন একটা চাপ চাপ ছিল আস্তে আস্তে চাপ দূর হবে ইনশাআল্লাহ মনে মনে আপনারা অনেকটা মনে মনে অবশ্যই আল্লাহকে ডেকেছেন ঠিক না সাধারণত মানুষ বিপদ আসতে আল্লাহকে ডাকে আল্লাহ বলেছেন সূরা ফুসসিলাত 21 নম্বর পারা শুরুতে ওয়াইদা আনআমনা আলাল ইনসান আরদা ওয়া লা আবিজানিবি ওয়াইদা মাসাহু শর ফালু দুআই আলাই যখন আমি মানুষের উপর অনুগ্রহ করি দয়া করি তখন সে মুখ ফিরিয়ে নেয় আর এক সাইড হয়ে যায় দূরে চলে যায় আস্তাগফিরুল্লাহ আসলে তাই না আল্লাহ নিয়ামত পেয়ে গেলে ভুলে যায় আর যখন বিপদ আসে ওয়াইদা মাসাহু শর যখন বিপদ আসে অকল্যাণ তাকে স্পর্শ করে তখন লম্বা দোয়া করে আমি আপনাদেরকে বলছি এরকম করলে কি আমরা সত্যিকারের শুকরগুজার বান্দা হলাম না না আমরা সবসময় আল্লাহ শুকরিয়া আদায় করি তাই আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ ولا تموتن الا وانتم مسلمون ها
এই মানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো। এরকম ভয় না যে সুযোগ বুঝে আল্লাহকে ভয় করলাম, না, এটা তো ভয় করার মতো হলো না। যদি তোমরা শুকরিয়া আদায় করো, আল্লাহ বলেছেন আমার নিয়ামত আমি তোমাদের জন্য আরো বাড়িয়ে দেবো, আর যদি তোমরা আমার না শুকরি করো তাহলে তোমাদেরকে জেনে রাখা উচিত আমার আজাব কঠোর। আমার আমরা যেখানেই যাই, আপনি বাংলাদেশ যান, ছুটিতে যান, আবার কোথায় আসবেন আপনারা জানেন না, আবার যে যেখানে যাবেন আপনার কোম্পানি নিয়ে যাবে, সব জায়গায় যেখানে আপনি যাবেন অবশ্যই অবশ্যই আপনাদেরকে, আমাকে, আপনাদের সকলকে হকের উপর প্রতিষ্ঠিত থাকতে হবে ইনশাআল্লাহ। দিন কখনো ছাড়বেন না, মৃত্যু অবশ্যই আসবে। এবারে শুনুন হাদিস যেটি পাঠ করেছিলাম, বুখারী এবং মুসলিমের হাদিস, মানুষ যখন মারা যায় তার তিনটি সাথী হয়, দুটি ফিরে আসে, একটা তার সাথে যায়। তিনটি সাথী কি? একটা হলো তার সম্পদ, আরেকটা হলো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, আরেকটা হলো আমল। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন টাকা পয়সা ফিরে আসে, ও তার সাথে যায় না, ওরা তার সাথে যে জিনিস যায় ওটা হচ্ছে তার আমল। আফসোস করলে হবে না তখন, এই যে জিনিস আমার সাথে যাবে ওই জিনিসের জন্য যেন আমি চেষ্টা করি, ওটার জন্য ভালো হয়। এ কারণে অন্য হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিম্মা ইলহাকুল মুমিন মিন আমালিহি ওয়া হাসানাতিহি শেষ পর্যন্ত বাদা মাউতিহি, মুমিন যখন মারা যায়, মুমিন মারা যাওয়ার পর তার সাথে তার যেসব আমল আর নেকির সাথে থাকে, ওইসব নেকি আর আমলের মধ্যে কয়েকটি উল্লেখ করেছেন এই হাদিসে। এই হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত রিওয়ায়াত। কয়েকটি কি? ইলমান আল্লামাহু ওয়া নাশারা, ইলম অর্জন করলো আর ইলম শিখালো আর প্রচার করলো। ইয়াদ রাখবেন কয়েকটা, ইলম অর্জন করলো, শিখালো, প্রচার করলো। আপনারা আমরা যখন হয়তো ইলমে শরী তেমন শিখেননি, কিন্তু ইলমে শরী সাথে তো আছেন আলহামদুলিল্লাহ, প্রত্যেক মুসলমান বুঝে। আপনাদের মধ্যে এই জ্ঞান নেই যে পাঁচ বছর সালাত পড়তে হবে, সবাই জানে না? আপনাদের মধ্যে এই জ্ঞান নেই যে হারাম খেলে কোনো ফায়দা নেই, ক্ষতি। আপনাদের মধ্যে এই জ্ঞান নেই জিনা বিবেচার হারাম। আপনার মধ্যের মধ্যে এই জ্ঞান নেই সুদ খাওয়া হারাম। আপনাদের মধ্যে এই জ্ঞান নেই যে ঘুষ খাওয়া হারাম। মজুদ মেইন মেইন বিষয়টি জানেন। আবার মনে হয় আমাদের এখানে বিভিন্ন সময়ে আলোচনা সভা হয়েছে আপনাদের এই ভিলাতে, আলহামদুলিল্লাহ আপনাদের অবশ্যই অবশ্যই আবার আমাদের সেন্টারে গেছেন, আলোচনা অনেক শুনেছেন, আল্লাহ কবুল করুক। অবশ্য অবশ্যই অনেকটাই অনেকই নিয়মপ্রা শিখেছেন, আলহামদুলিল্লাহ কম না, কিন্তু আমরা যাই শিখি সবই কম। আমিও কম জানি, আপনিও কম জানেন, যে যে বিভাগে কাজ করেন না কেন, যে যে বিভাগে থাকুক, যতই আপনি কাজ করেন তবুও দেখবেন ত্রুটি রয়ে গেছে, থাকে না? দুনিয়ার লাইনে যদি ত্রুটি রাখে থাকে, তাহলে আখিরাত লাইনে কি ত্রুটি থাকে না? আল্লাহু আকবার। ভাই আমার ইলম অর্জন করলে, অর্থাৎ ইলমে শরী, দুনিয়ার ইলম না, ইলমে শরী, আর ইলমটা যদি শিখান আরেকজন আর প্রচার করেন, আপনারা যা শিখেছেন তা আরেকজনকে বলবেন, তাহলে ওইটা আপনার আপনি মারা যাওয়ার পর আপনার সাথে থাকবে, বলেন ইনশাআল্লাহ। আর আরেকটা, দুই নম্বর, ওয়ালাদান সালিহান তারাকা, নেক সন্তান রেখে গেল, এটা তার জন্য থাকবে, সুবহানাল্লাহ। আমরা তো বুঝি না, কিন্তু বাচ্চাকে বস ডিগ্রি এ প্লাস করলো না কি প্লাস করলো, ওই নিয়ে চিন্তা, শুধু দুনিয়া নিয়ে চিন্তা। চিন্তা করলেন আমার বাচ্চাটা পরবর্তীতে আমি চলে গেলে আমার জন্য কাজে লাগবে কি,
শুধু দুনিয়ার পথ দিয়ে দেখিয়ে দিলে এটি মানুষ মনে করে। খবরদার, আরেকজনের মাল আত্মসাৎ করে, আরেকজনের সম্পদ আত্মসাৎ করে, আপনি মনে করেন আপনার ভাইয়ের মাল আত্মসাৎ করে, আপনার হারাম মালের উত্তরাধিকারী আপনি আপনার ছেলেকে বানাবেন না, এরকম আছে কিনা বাংলাদেশ? আছে না? শুধু ইন্ডিয়ায়? একটা কথা বলো, ইন্ডিয়া আছে, বাংলাদেশও আছে। চেষ্টা করেন হারাম মাল আরেকজন থেকে আত্মসাত করবেন না, আর হারাম মালের উত্তরাধিকারী তাকে বানাবেন না। আপনি যদি এরকম করেন হারাম মাল, তাহলে তো আপনার গলত জারি আমল থেকে গেল, গুনাহের জারি আমল থাকলো, ঠিক না? দুনিয়ার জিন্দেগি কয়দিনের? যখন চুপ বন্ধ করবেন আর এসব থাকবে না, আপনার আমল এই আপনার সাথে থাকবে। সন্তানকে নিয়ে গড়াবার চেষ্টা করুন ইনশাআল্লাহ। আপনি পড়ান স্কুল কলেজ ভার্সিটি, কেউ মানা করছে? কিন্তু অবশ্যই তাকে দিনের পথ দেখাতে হবে, বিভিন্ন গলত পথ সে ডিঙ্গিয়ে অগ্রসর হবে, কিন্তু আপনাকে পিছন থেকে তার দেখাশোনা করতে হবে। বাচ্চাটা কোন পথে যাচ্ছে, কোন পথে না? আমার বাচ্চা, আমার সন্তান কার সাথে চলাফেরা করে? সঙ্গভঙ্গ, অনেক সময় মনের মানুষ সঙ্গগুণে লোহা জ্বলে বাসে, খেলাখা দরকার। আমার ভাইরা, শুধু আপনি এখানে বসবেন, আপনার ভাই বলবেন হ্যাঁ খুব কয়েস, কিন্তু ভাইটা তার সঙ্গ কার সাথে? আপনি দেখলেন না আপনার ছেলে কার সাথে চলে? দেখলেন না আপনার মেয়ে ভার্সিটি যাচ্ছে, করে যাচ্ছে, একটা কথা বল না, দেখলেন না কোন জায়গায় কোন জায়গায় কি করছে না করছে? কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, আর তোমাদের সকলকে নিজ নিজ দায়িত্ব সম্পর্কে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আপনি যদি ইলম অর্জন করেন, ইলমে শারঈ, আর আরেকজনকে শিখান, এরশাদ ভাই ইলমে শারঈ মাশাআল্লাহ, উনি তো স্কুলে পড়া, ঠিক না? আপনারা জানেন আবার সাথে সাথে সেন্টারে মজুদ, আমাদের সেন্টারের ছাত্র মাশাআল্লাহ, কোরআন শিখেছেন, আবার দিন আপনারা শুনলেন আলোচনা সবসময় মাশাআল্লাহ অগ্রসর আল্লাহর পথে, আলহামদুলিল্লাহ, কিনা? আল্লাহ শুকুর। বাচ্চাদেরকে নিয়ে কোরআনের তালিম দেন, দিনও শিখান। আমি তো আমার মানে মন পড়ে যায় এসব কথা শুনে, আলহামদুলিল্লাহ আমি বড় খুশি। এগুলো থাকবে, আপনি আরেকজনকে শিখালেন, ওইটা থাকবে। খারাপ যদি শেখাতে হলে ওইটাও থাকবে না? ইস, ওইটাও থাকবে, কিন্তু এটা তো গলত, গুনাহের পথ আপনি জারি করে রাখলেন। তাই খবরদার, আমরা যেন গুনাহের পথ জারি করি না, নেকির পথ জারি করার চেষ্টা করি, বলুন ইনশাআল্লাহ। তো বাচ্চাকে নেক বানাই, ছেলে হোক মেয়ে হোক, আল্লাহ যা দেন তার উপর সন্তুষ্ট থাকবেন, বলুন না আল্লাহ মুশকিল নেই, প্রথমে মেয়েটা হয়ে গেছে, ওর মাসব শেষ। এরকম আছে কিছু মানুষ না? মেয়ে হলে আরো খুশি হওয়া দরকার, ছেলে হয়ে যাবে খুশি, মেয়ে হলে আরো খুশি হওয়ার চেষ্টা করো। যদি তোমার মেয়ে ভালো হয়, তোমার মেয়ে দিনদার হয়, হয়তো এই মেয়ের পেট থেকে এমন মুহাদ্দিস বের হতে পারে, দ্বীনের মুজাহিদ বের হতে পারে, হাফিজুল কোরআন বের হতে পারে, কোরআনের খাদিম বের হতে পারে, দ্বীনের দায়ী বের হতে পারে, যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা বিশ্বে তার দ্বীনের ঝান্ডা বুলন্দ করতে পারে। তুমি কি জানো শুধু বলো কি না আল্লাহ মেয়ে হয়ে প্রথমেই মেয়ে? কিন্তু আমাদের দেশে সাধারণত একটা কথা আছে, প্রথম মেয়ে হলে মানুষ ভাগন্তি করে, বলে কি আপনাদের ভাগন্তি, মানে ভাগন্তি হতো ভাগ্যবান, খুব আহে কে বলে ভাগন্তি, কে বলে ভাগ্যবান, মনটা জিদ্দ আলহামদুলিল্লাহ না, এটা মুসলমান থাকার কারণে, এটা নাই বর্তমান জমানা অনেক মুশরিকদেরকে, ওয়াইদা বুশরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দাম ওয়া হুয়া কাযীম। মুশরিকদেরকে যখন সুসংবাদ দেওয়া হয়, সংবাদ দেওয়া হলো তোমার মেয়ে হয়েছে, ও আল্লাহ মুশকিল,
আর বর্তমান জবাবে আপনারা তো জানেন আস্তাগফিরুল্লাহ ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যখন আগেই জানলো আলট্রাসাউন্ডের মাধ্যমে মেয়ে হবে, অনেক আছে এবর্শন করিবে, এবর্শন করে কিনা অনেক গর্ভপাত ঘটিয়ে দেয়, কিন্তু এটা কি মুসলমানের কাজ না কাফিরের কাজ? এটা তো কাজ সাধারণ কাফির কাজ না, এটা বদতরীন সৃষ্টির কাজ। আস্তাগফিরুল্লাহ, শুধু মেয়ে হবে? আস্তাগফিরুল্লাহ, ইয়া আল্লাহ। যাই হোক ভাই, কথা আবারে এগিয়ে আসেন, অসুবিধা নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি বলেছেন? আও ওয়ালাদান সালিহান তারাকাহু, নেক সন্তান রেখে গেল। অন্য রিওয়ায়াত যেটি সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু ইল্লা মিন থালাস, মানুষ যখন মারা যায় তখন তার আমল আমল কেটে যায়, আমলের পথ কেটে যায়, তবে তিনটি আমল বাকি থাকে, সাদাকাহ জারিয়া, সাদাকায়ে জারিয়া, আও ইলমিন ইয়ুনতাফাউ বি, ইলম অর্জন করলো, ইলম শিখালো, দ্বীনের পথ দেখালো যার মাধ্যমে লোকজন উপকৃত হয়, এটা জারি। আর আরেকটা কি, ওয়ালাদ সালেহ ইয়াদউ লাহ, নেক সন্তান যে তার জন্য দোয়া করে। এই হাদিসে কয়টা কথা? তিন, সদকায়ে জারিয়া, আরেকটা উপকারী ইলম, আর আরেকটা নেক সন্তান যে তার জন্য দোয়া করে। আপনারা তো আলহামদুলিল্লাহ এখানে তো মনে হয় বেশিরভাগই বিবাহিত, ঠিক কি না? হয়তো দুই দুই চারটা ছেলে থাকতে পারে কম বয়স্ক, এখন বিয়ে করেনি, আমরা অনেক বিয়ে বিবাহিত আলহামদুলিল্লাহ। চেষ্টা করো নিজেও সৎ হয়ে চলো, নিজের স্ত্রীকে সৎ হিসেবে রাখো, সৎ রাখো, শুধু পয়সা পয়সা করো না, বাংলাদেশ এখান থেকে যোগাযোগ রাখবেন, হক পথ দেখাবেন, সৎ পথ দেখাবেন, তার রক্ষণাবেক্ষণের দায়িত্ব, তার লালন পালনের দায়িত্ব, ভরণ পোষণের দায়িত্ব আপনার উপর। অবশ্য অবশ্যই তার ব্যাপারে যদি সে যদি কোনো গলত কাজে লিপ্ত হয়, আপনি যদি খেয়াল না করেন, বুঝছেন, দায়িত্ব পুঙ্খানুপুঙ্খরূপে আদায় না করেন, তাহলে কে আমাদের দিন আপনাকে জবাবদিহি করতে হবে, বুঝছেন ভাইরা? ভয় করবো, শুধু এখানে থাকলে হয় না, আল্লাহকে ভয় করবেন। গেলেন বাংলাদেশ, দেখলেন অন্যরকম ঘটনা ঘটেছে, কারণ এরকম আমাকে অনেকেই প্রশ্ন করে, শুধু আপনাদের থেকে বলে তো অনেকে হয়তো হোয়াটসঅ্যাপে প্রশ্ন করে, সরাসরি প্রশ্ন করে, আরো কত কিছু। আস্তাগফিরুল্লাহ, কি বলবো, যেটা মানে পূর্বে আমরা এটা কল্পনাই করতাম না, এরকম অনেক কিছু আমি শুনতে পাই। ফেসবুক ছাড়েন, ফেসবুক লাগে না, আমাকে কত মানুষ এ যাবত আল্লাহ জানে কতজন যে প্রশ্ন করেছে, যেটা আমি কল্পনাই করতে পারি না। মানুষ মারা গেলে এই হাদিসে সহিহ মুসলিমের হাদিস, সব আমল কেটে যায়, তিনটে বাকি থাকে, সদকায়ে জারিয়া, উপকারী ইলম, আর আরেকটা কি, নেক সন্তান যে তার জন্য দোয়া করে। তো সন্তানের জন্য সবচেয়ে বেশি উপকারী, তার মা বাবার জন্য সবচেয়ে বেশি উপকারী সন্তানের যে আমল, সন্তানের যে আমল, তা কি হলো? তাদের জন্য দোয়া করা। আর রব্বুল আলামিন তো আমাদের জন্য আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন, মা বাবার জন্য কি দোয়া করবেন? রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব বলেছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا وَاخْفِضْ لَهُمَا جَنَاحَ الذُّلِّ مِنَ الرَّحْمَةِ وَقُل رَّبِّ ارْحَمْهُمَا তোমাদের রব নির্দেশ দিচ্ছেন যে তোমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না, ইবাদত করবে একমাত্র আল্লাহর, আর কি করবে? মা বাবার প্রতি সৎ ব্যবহার করবে, মা বাবাদের সাথে সৎ আচরণ করবে। পরে রব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা, তাদের মধ্য থেকে, মা বাবাদের মধ্য থেকে যদি তারা কেউ, তাদের কেউ
বার্ধক্যে উপনীত হন কিংবা দুজনেই তোমার কাছে বার্ধক্যে উপনীত হন, তাহলে তুমি লা তাকুল্লাহুমা উফ, তাদের জন্য তুমি উফ শব্দ বলবে না। উফ মানে কি? এমন শব্দ বলবে না যে শব্দের কারণে তাদের মনে আঘাত লাগে। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের থেকে ভুল ত্রুটি হয় কিনা? আমরা সবাই গুনাহগার। ইয়া আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো, আমাদের প্রতি কত ওষুধ ব্যবহার করেছি। সবাই গুমেশ করেছে অবশ্যই, ছোটবেলা থেকে শুরু করে এখন দেখো বড় হওয়ার পর, যাদের আম্মা আব্বা আছেন নিয়ামত মনে করা উচিত। কিন্তু কোনো কোনো মা বাবা আছে আবার সন্তানের উপর জুলুম করে বর্তমান জমানায়, আগে এরকম শুনতাম না। কিন্তু ইদানি কিরকম জুলুম জানেন? এক সন্তানকে হক না দিয়ে অন্য সন্তানকে দিয়ে যায়। অতএব হে মা বাপ, আপনারাও ভয় করুন আল্লাহকে, আপনাদের হক রয়েছে কিন্তু আপনাদের উপরও ফরজ, আপনারা সন্তানদের হক নিয়মতান্ত্রিক আদায় করবেন। একজনকে বেশি দিলেন, একজনকে ঠকিয়ে দিলেন, কেয়ামতের দিন আপনাকে কিন্তু জবাবদিহি করতে হবে। ছেলে হয়তো আপনাকে সরাসরি কিছু বললো না মা, ছেলে হয়তো আপনাকে সরাসরি কিছু বললো না আব্বু, কিন্তু তুমি ভয় করো আল্লাহকে, খবরদার হেরফের করো না, জুলুম করো না সন্তানের প্রতি। আল্লাহ যেভাবে সন্তানের হক দিয়েছেন সেভাবেই আপনাকে সন্তানের হক আপনাকে আদায় করতে হবে। একটার সাথে আপনার মন বেশি, পরে আরেকটাকে রেখে দিয়ে ওকে সব দিয়ে গেলেন, খবরদার এরকম করবেন না আম্মু আব্বু, এরকম করবেন না, আমরা চাই না আপনি আম্মু আর আব্বু হয়ে আপনি গলত পথে যান, ঠিক কি না ভাই? আম্মু তুমি আম্মু হও, আব্বু তুমি আব্বু হও, সত্যিকারের আব্বু হও। আমার সামনে যারা আছেন, আমার শ্রোতা, আমি সহ আমরা সবাই আলহামদুলিল্লাহ অনেকেই যারা বিয়ে করেছেন আম্মু আব্বু হয়েছেন কিনা, অনেকেই হয়েছেন, আরো পরবর্তীতে আরো হবে ইনশাআল্লাহ। আল্লাহ দিক প্রত্যেকই সন্তান এরকম করে ছেড়ে দিও না, প্রথমেই প্রথমেই অনেকে আছে সন্তান নেয় না, প্রথমেই বন্ধ, বুঝতে পেরেছেন? একদম লাস্টেই সন্তান নেয় না, বলে কি ডিলে দি ফার্স্ট স্পেস দি সেকেন্ড স্টপ দি থার্ড, একদম ছোটবেলা শিখেছে আমি, জন্য এখন মুভি দিতে ওইটাই ইংলিশ জানিয়ে না জানি ওইটা একদম কি না, বড় বড় সাইনবোর্ড থাকতো না, বলে ডিলে দ্য ফার্স্ট, কিন্তু এই শব্দ দ্বারা আমি এরকম দ্বারা তর্জমা করেছিল, এটা আমার ইয়াদ আছে, এরকম তর্জমা ঠিক আছে কিন্তু বেশকম তো হয়, কিন্তু কি ডিলে দ্য ফার্স্ট, একদম বিলম্বে প্রথম মুশকিল করে দিয়েছে। আস্তাগফিরুল্লাহ আলাইহি, মানে সে কি বলছে? রিজিকের মালিক সে, আমরা বলি আমাদের রিজিকের মালিক আল্লাহ। পৃথিবীতে কত কোটি কোটি মানুষ জন্মাচ্ছে আর হচ্ছে আর হবে, সবার রিজিক কে দিচ্ছে আল্লাহ। সৌদির পথ বন্ধ হয়ে গেলে আল্লাহ কি আমাদেরকে রিজিক দিবে না? ইনশাআল্লাহ। যার রিজিক যতটুকু আছে ততটুকুই পাবে, হয়তো রব্বুল আলামিন নিয়েছেন বর্তমানে তোমরা ভালো অবস্থায় থাকো, কিছুদিন পর আরো একটু একটু নমনীয়, একটা কথা বল না, যদি রব লিখেন তাহলে এটা হবেই, কথা বুঝে? কারণ এটা তকদির, আমাদের সকলকে তকদিরের উপর বিশ্বাস করতে হবে, যে যার বিশ্বাস নাই তকদিরের উপর সে মুসলমান না। এটা আপনাদের আকীদা না আলাদা, প্রত্যেক মুসলমানের আকীদা তকদির। শুনেন, রব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে আমাদের সকলের তকদির লিখে রেখেছেন। সুবহানাল্লাহ। 1 বছর 2 বছর নাকি? কাতাবাল্লাহু মাকাদিরাল খালায়িক ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদ বি 50,000 সনা। আপনি দেখেন অনেকটা আছে কল্পনাই করতে পারেন না, হয়ে যায় হয় না? আমি আজ এতদিন যে শুনতে আছি, আমি কল্পনা করছি এতদিন এতদিন থাকবো, আমি আমারটাই বলি, আমি তো অনেকটা কল্পনা করিনি, মনে হয় আমার সাথে কত লোক এত বার হজ করুক, সুবহানাল্লাহ, কল্পনাই করিনি আমি, মনে হয় কোন কোন একটা বার যদি হজ করেন তো আল্লাহ মালিক আলহাম, কে এটা কে রেখেছে আমি মনে করিনি, আমি মনে হয় এইরকম সেন্টারে 10 দিব আর আমার মতো কত লোক এমনি ঘুরছে, ঘুরছে না, আল্লাহ আমাকে কাজে লাগিয়ে দিয়ে, সুবহানাল্লাহ। আচ্ছা আমি আমার মতো বলো, আপনি আপনার কথা খেয়াল করেন, আপনাদের মধ্যে থেকে অনেকে হয়তো আসলে তার মানে কল্পনাই ছিল না, আছে কিনা? আবার এখানে আসবে, উনি আসবে, কোথায় আসবে,
মনে করলো ভাবলো উনি এজায় গেলে মনে হয় রুচি হবে না, উনি এজায় আসার পর এত ভালো হয়েছে, মাশাআল্লাহ অনেক কামাই করেছে, আসলাম কেন ওখানে থাকলেই ভালো হতো, জিজ্ঞেস করেন আবার ওখানে শান্তি নাই আমাদের এখানে শান্তি, সব লিখে লেখা আছে, আপনি তকদীরের বাইরে যেতে পারবেন না, কিন্তু আমাদের জন্য কাজ করা উচিত, রবের কাছে বলা উচিত, ঠিক কিনা? আমাদের কাজ আমরা চেষ্টা করব, আমরা দোয়া করব, আমরা দেখছি পথ যেমন বন্ধ হয়ে যাচ্ছে, আল্লাহ বলছে লা ইন্নাল্লাহ হুয়ার রাজ্জাক, বলো সুবহানাল্লাহ, আল্লাহ বেশি বেশি রিজিক দাতা, আল্লাহ কি বলেছে আমি রিজিক দেবো না? না, সৌদির পথ বন্ধ হয়ে গেলে শেষ, আল্লাহ আমাদের রাজিক মজুদ, সৌদির পথ বন্ধ আল্লাহ অন্য পথ খুলে দেবে, বাংলাদেশের মাটিতে আল্লাহ পাক বরকত দান করবে, পরবর্তীতে এরকম হয়ে আর বিদেশ যাওয়ার প্রয়োজন নাই, আমরা যদি আমরা হই তাহলে আল্লাহ দিবে না, আমরা হয়ে যেতে পারলে আল্লাহর অনুগত হয়ে যেতে পারলে সমস্ত সৃষ্টি আমাদের অনুগত হয়ে যাবে, ভাইরা আমার আল্লাহ আমরা শুকরিয়া দেবেন, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ দিবেন। কথা বলছিলাম কি হাদিসটি, হাদিস তারপরে মাওয়ার কথা, সব মা বাপ যদি বার্ধক্য উপনীত হন ফালা তাকুল লাহুমা উফ, উফ শব্দ বলো না, মানে এমন কথা বলবে না যা যে কথার বদলে মা বাপ মনে আঘাত পাবে, কিন্তু আমরা অনেক ভুল ত্রুটি করেছি, তাই মা বাপ যাদের জিন্দা ক্ষমা চেয়ে দেবে, বারবার ক্ষমা করলে জিন্দা রয়েছে মুশকিল, কিন্তু তোমার যদি হক মায়ের কারণে বাবার কারণে আর কেউ নিয়ে যেতে চায়, কিন্তু হিকমত অবলম্বন করে চলতে হবে, আল্লাহ তো বলেনি আপনার তোমার মাল যদি ধ্বংস করে দো, বলেছেন এরকম অনেক মা বাবা এরকম করে আমাকে প্রশ্ন করা হয়েছে, বুধবার আপনাদের এই বিরাজির লোক আমাকে বলা হয়েছে, প্রশ্ন করেছে একজন দুইজন না অনেক আছে, অনেক মা বাবা বুঝে না, আল্লাহ এদেরকে বুঝার তৌফিক দিন, আর তুমি সন্তান তুমি তাদেরকে এমন শব্দ বলবে না যার কারণে তারা ব্যথা পায়, তাদের মনে আঘাত লাগে, তাদেরকে তুমি ধমক দিবে না, বরং তাদের সাথে নরম ভাষায় নম্র ভাষায় কথা বলবে, নম্রতার ডানা, বিনয় নম্রতার ডানা, দয়ার ডানা তুমি তোমার আম্মু আব্বুর সামনে বিছিয়ে দিবে, আল্লাহু আকবার, ওয়াকফি লাহুমা জানাহাদ-দুল্লি মিনার রাহমা, আর কি বলবে রবের কাছে, তুমি তোমার আম্মু আব্বুর জন্য দোয়া করবে, বলবে রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, হে রব আমার আম্মু আমার আব্বু আমার আমার উপরে শৈব সবকালে যেরকম রহম করেছি, এত কষ্ট করেছেন আম্মা আব্বা, ঠিক কিনা? এখন তোমার সন্তান হয় তখন তুমি বুঝো, সন্তান হওয়ার পর বুঝে যদি মানুষ মানুষ হয়, কিন্তু যারা অমানুষ আস্তাগফিরুল্লাহ সন্তান জন্ম দিয়েছে পরে এমনি নদীতে ফেলে দেয়, তারা কুকাজ করে আর কি গলত কাজ করে, আপনারা দেখেন না জিন্দা বাচ্চা পাওয়া যায়, খবরদার মুসলিম বাচ্চা মুসলিম ভাড়া, ভয় করো আল্লাহকে, পশুদের কাজ করো না, আর এইটা কিরকম বেশ্যা নারী জন্ম দিয়েছে বাচ্চা গলত পদ্ধতিতে, তারপরে কি করে নদীতে ফেলে দেয়, গড়তে ফেলে দেয়, কিরকম হয়, তাই ভয় করতে হবে আমাদের সকলকে, প্রত্যেক মুসলমানকে, আপনারা জানাবেন খবরটা ভয় করো আল্লাহ, আচ্ছা দোয়া করবেন রব্বি রহমহুমা
كما ربياني صغيرا হে রব তুমি আমার আম্মু আব্বুর উপর এরকম রহম করো যেভাবে তারা আমার উপর শৈশবকালে রহম করেছিল, আমাকে এত কষ্ট করে তারা আমাকে আমার লালন পালন করেছে, আব্বু কষ্ট করেছে, আম্মুও কষ্ট করেছে, 9 মাস এর উপর আমার আম্মু তার পাটে পেটে আমাকে ধারণ করেছিল, কত কষ্ট হয়েছে। আপনার যখন স্ত্রী আপনি তার সাথে যদি থাকেন গর্ভবতী অবস্থায় তখন বুঝবেন তার কত কষ্ট হয়। আমরা তো অনেকে বিশেষ করে কিছু বুঝি না, আমরা সবাই চেষ্টা করবো আমরা যেন আম্মা আব্বার নেক সন্তান হই, আর আমরা চেষ্টা করবো আমাদের সন্তানদেরকে যেন নেক বানাই, তারাও যেন নেক হয়। আমি চলে যাই, চলে গেলে যেন আমার বাচ্চাটা নেক পথে থাকে আর আমার জন্য দোয়া করে। তো দুইটা হাদিস পেশ করেছি, একটা তিনের কথা আর পরবর্তীতে সাতটি কথা আপনারা শুনবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, মানুষ মারা গেলে তার যেসব আমল আর নেকি বাকি থাকবে এদের থেকে একটি হলো যে সে ইলিম অর্জন করবে আর অন্যকে ইলিম শিখাবে, ইলিম প্রচার করবে, আর আরেকটা হলো নেক সন্তান রেখে গেল, কোরআন পাঠের মধ্যে কোন ইখতিলাফ আছে নাকি? বেদাতি মাদ্রাসায় যদি কোরআনের কোন অসুবিধা আছে, সুন্নি মাদ্রাসায় কোন অসুবিধা নেই, মসজিদ মাদ্রাসা এমনকি স্কুল কলেজ ওই স্কুল কলেজ মসজিদ আছে না, গুরুত্ব দিবেন, এক একটা মসজিদে এক একটা কোরআন বা এক একটা স্কুলের পাঠাগার ইত্যাদি দেওয়ার চেষ্টা করুন, হাদিয়া কোরআন সরাসরি কোরআন দিলেন তর্জমা দিলেন, এটা হলো সৎকারে জারিয়া আও মিসহাফান ওয়াবুহু সুবহানাল্লাহ। আর আমাদের দেশে অনেক ছেলে আছে সুবহানাল্লাহ হাফিজুল কোরআন, তাহফিজুল কোরআন মধ্যে সাগে দেখতাম, এগুলো হয়তো আছে গরিব মাদ্রাসা, কোরআন পায় না বাচ্চারা, কোরআন পড়বে সুন্দর কোরআন, আবার বাচ্চা তো বুঝেন বাচ্চারা আছে না 7 বছর 8 বছরের বাচ্চা কোরআন পড়ে কিছুদিন পর পর হয়তো এরকম মেলা হয়ে যায়, দেখতে খারাপ লাগে আছে না, অসুবিধা নেই, দিবেন সুন্দর কোরআন, বাচ্চাকে উৎসাহ দিবেন, এই বাচ্চা এমন বাচ্চা যার বুকে যার সিনায় আল্লাহর কালাম সে ধারণ করে রাখবে, তার ইজ্জত কতটুকু, তোমার অসুবিধা নেই তোমার ডক্টর ওইদিকে, আর হাফিজুল কোরআন কত বড় লোক, ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلتك عند آخر آية تقرأها. أمر النبي صلى الله عليه وسلم قرآن الشاتيكي صاحب القرآن كي حافظ القرآن كي قيامة الدين بلاه بي تمي قرآن برتتك وارو برتتك تمار قرآن پارت قرآن جهان شش هو بي وخلي هو بي تمار استان سبحان الله حافظ القرآن برو در کر کنا ইঞ্জিনিয়ারও বানান ডক্টরও বানান আরো যা কিছু আছে বড় কমার্শিয়াল বানানো অসুবিধা নাই, ঠিক না, কিন্তু সাথে সাথে বাচ্চাকে কোরআন হাফিজ বানানোর চেষ্টা করেন, হয়তো ইঞ্জিনিয়ার 10 পারা হাফিজ হোক, ইঞ্জিনিয়ার 5 পারা হাফিজ, ঠিক কিনা, চেষ্টা করলে ইনশাআল্লাহ হবে, নেক পথে রাখার চেষ্টা করুন। আর যদি সে সরাসরি মাদ্রাসা আলিম হয় আলহামদুলিল্লাহ, দুইটাও ছাড়বেন না, এটাও ছাড়বেন না, ইলমে শরীয়ত অর্জনকারী কিছু লোক অবশ্যই থাকতে হবে আর থাকবেও ইনশাআল্লাহ, কারণ এদের মাধ্যমে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত তার দিনের ঝান্ডা বুলন্দ রাখবে ইনশাআল্লাহ। হাফিজুল কোরআন আও মিসহাফ ফরাদ কোরআন দিলেন এটা জানি, আরেকটা শুনেন, আও মসজিদান বানাও, আও মসজিদান বানাও,
কিংবা আল্লাহর উদ্দেশ্যে মসজিদ তৈরি করে দিল, এটাও সত্য হয়ে দাঁড়িয়ে। এটা তো আমরা বুঝি, নবী বলেছেন মান বানা লিল্লাহি মাসজিদান বানা আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যদি কেউ আল্লাহর উদ্দেশ্যে একটি মসজিদ তৈরি করে দেয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এর বদলে তার জন্য জান্নাতে একটি প্রাসাদ তৈরি করে দিবেন। এটা কোনো সত্য না যে বড় মসজিদ। অবস্থার পরিপ্রেক্ষিতে তৌফিক অনুযায়ী সন্ন্যাসের ঘর আছে না বাংলাদেশে, ওই রকমই যদি করে অসুবিধা কি? বড় তৌফিক বড়, কিন্তু বর্তমান যে সিস্টেমে বড় বড় খুব সুন্দর সুসজ্জিত করা হয় মসজিদ, এগুলো কিন্তু নবীর আদর্শ না, আমি যদি বলি তাহলে হাদিস বলি তাহলে আপনাদের কাছে স্পষ্ট হবে, কিন্তু এত সময় নাই। মসজিদ বানাও, তৌফিক আছে মসজিদ নির্মাণ করে দিন, আলহামদুলিল্লাহ। আর আরেকটা আও বাইতান লিসসাবিলি লিবনিসসাবিলি বানাহু, কিংবা মুসাফির খানা তৈরি করে দিল মুসাফিরদের জন্য, মুসাফির খানা তৈরি করে দিল কার জন্য? মুসাফিরদের জন্য। আগে পূর্বেকার যুগে এরকম মুসাফির খানা ছিল, এখন কোন মুসাফির খানা নাই? মনে না আছে? আছে আলহামদুলিল্লাহ, কিন্তু খুব কম। পূর্বে এরকম ভাই আলাদা আলাদা করে ছিল, আর এখন তো সবাই মোটামুটি ভালো হয়ে গেছে, বিত্তশালী। খুব কম পাওয়া যায় এরকম মুসাফির। আগে আমরা দেখতাম বাড়িতে বসে আছি, মুসাফির ভাই একজন মুসাফির এসেছিলাম, এরকম বলতো না? এরকম আমার শোনে, কিন্তু এরকম বলতো না? তো বলে হ্যাঁ একজন বেরিয়ে আসলো, কি ভাই করতে গিয়েছেন কি? আচ্ছা তাই বসেন, খাবার টাবার খাইয়ে বলতো মসজিদে গিয়ে শুয়ে পড়েন। আমাদের মসজিদ আর মসজিদ, কারণ এর পূর্বে তো এরকম ছিল না, এর পূর্বে ছিল ওই নিজের ঘরের এক সাইডে কিন্তু খালি মসজিদ। পরবর্তীতে যখন অসুবিধা যে আসে মুজাবির, কিন্তু এসে সন্ত্রাসী ডাকাত, তো মানুষের এখন কি করে খাবার টাবার খাইয়ে বলে ওখানে মসজিদে গিয়ে শুয়ে পড়ে। আল্লাহ ইবাদত করুন। তো যাই হোক, আও বাইতান লিসসাবিল বানাহু আও নাহরান আজরাহু, আপনি মারা যাওয়ার পরে আমল থাকবে, একটা খাল খনন করে দিল, নদী খনন করে দিল, টিউবওয়েল খনন করে দিল, আছে কিনা ভাই? তো আপনি ওখানে কি করেন? টিউবওয়েল খনন করে দিন, আল্লাহ তৌফিক দিয়েছে। সব জায়গা সমান না, কোনো কোনো জায়গায় একদম অল্প পয়সা লাগে, দুইটা নল তিনটা নল, মানে 20-25 ফুট পরেই পানি পড়ে, এরকম আছে। আর কোনো কোনো জায়গায় অনেক, সুবহানাল্লাহ। যাই হোক, অবস্থার পরিপ্রেক্ষিতে আপনি সতর্ক করার চেষ্টা করুন, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। নলকূপ অথবা নহর অথবা কূপ এইসব খনন করে দিলেন, এগুলো হচ্ছে সদকায়ে জারিয়া। এই কয়টা হলো বলতে পারেন? ছয়টা হয়ে গেছে। আর আরেকটা হলো সদাকাতান, সুবহানাল্লাহ, এটা আম এই হাদিসে, أو صدقة أخرجها من ماله في صحته وحياته. إن الصدقة شيطان نيج جيبيتو تحكا كالي شستو بوستا تار نيج مال تك نيج كمائي تك الله رب تي صدقة دي وجو جاي تحكا الحمد لله إيه كنت آلو سندر قولي ليسا قولي دي جو آلو سندر الحمد لله شيئ والآمي يتو كنت بالي نتو آمي بوسي كليل آمي كي ایک ریال তার ডান হাতে নিয়ে এটাকে পাতে থাকেন, বলেছেন তোমাদের একজন যেভাবে তার ঘোড়ার বাচ্চাকে পালে, ওইরকম ওই একটা খেজুর আল্লাহ পাক পালেন তার ডান হাতে নিয়ে, সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর ডান হাত তো আল্লাহর ডান হাত, আমরা তো বলতে পারি কত বড় আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর সাথে কার তুলনা হয়? আল্লাহু আকবার। সমস্ত সৃষ্টির মধ্যে সবচেয়ে বড় সৃষ্টিকে পূজা আল্লাহর আরশ, বুঝতে পারছেন? আল্লাহর আরশ কত বড়, লা ইলাহা ইল্লাল্লাহ, কুরসির তুলনা আপনারা হাদিস শুনেছেন, এটা সাত আকাশ সাত জমিন
বিশাল মাঠে যদি আপনি একটি আংটি রাখেন তাহলে বিশাল মাঠের তুলনায় এই আংটি কত বড়? ক্ষুদ্র, একদম ক্ষুদ্র। আল্লাহর সাথে কোন জিনিসের তুলনা ছিল না, আল্লাহ বলেছেন আরশের তুলনা করা গেছে, এরকম তুলনা দেওয়া গেছে, নামাজ হবে নাকি যদি আল্লাহ আকবর না বলেন, আযান হবে নাকি যদি আল্লাহ আকবর না বলেন, আপনি শুরুতেই বলতে হবে আল্লাহু আকবর, সর্বশ্রেষ্ঠ ইবাদত, একদম শুরুতেই বলে আল্লাহু আকবর, আল্লাহ কত বড়, আল্লাহ সবচেয়ে বড়। যখন আমরা বলি বুঝি শুনে বলতে হবে, তো বুঝি বুঝি না আল্লাহ আকবর, কিন্তু একটু খেয়াল করে বলতে হবে আল্লাহ আকবর, আল্লাহ কত বড়। দেখ আমার ভাইয়া, আমরা গরিবদের জন্য সুসংবাদ এটা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, কোন একটা সদকা সে বের করলো, আর ওইটা কি কিয়ামতের দিন যখন আপনি উঠবেন ওই সময় দেখবেন এটা খেজুর খেজুর না, বরং পাহাড় সময় সমপরিমাণ নেকি হয়ে আপনার সামনে আসছে, মাশাআল্লাহ। তো এই একটি হাদিস পেশ করলাম এই দর্শে আজকে, আপনার যদি বলে মৃত্যু এরকম হবে তবু আমি সালাত পড়বো, তারপর ইমান তাজা করেন, আমরা মুসলিম, কেয়ামতের দিন সর্বপ্রথম মানুষের আমল থেকে আমলের যে হিসাব নেওয়া হবে, সর্বপ্রথম যে আমল হিসাব নেওয়া হবে তা হচ্ছে সালাত, তুমি জানো না কোন সময় তোমার মত আসবে, তাই এমন কোন দিন যেন না যায় এরকম আছে, সংখ্যা কম হলেও তাকবীরাতুল ইহরাম মিস হয় না এরকম ছাত্র আছে। আচ্ছা তুমি বলো না, আপনি তো হুজুর মানুষ, আপনার এরকম কেউ কেউ বলে মুমকিন, আর কেউ কেউ যারা উস্তাদ উস্তাদ আপনি না মুমকিন, এটা একটা কথা হলো, কত হুজুর আর কত বড় মেয়ে আছে নামাজে ত্রুটি আছে, আছে কিনা, আপনি চেষ্টা করেন, আপনি বলবেন না অমুক হুজুর হুজুর মা মুশকিল, না হুজুর মা মুশকিল তুমি জানো না, হুজুর কি কত হুজুর কি কিয়ামতের দিন কি হবে জানি না, তুমি তোমাকে দেখছো ছোট, এ তো হুজুর না, তোমার নিয়ত খালিস, নামাজ পড়ছো, আল্লাহর বিধি বিধান সুন্দর করে পালন করছো, হয়তো কিয়ামতের দিন কত হুজুর তোমার পিছনে থাকবো থাকবে, কারণ তোমার আমল ঠিক, আর যে হুজুর তার আমল ঠিক, ইখলাস নিয়ত ঠিক, তাও তো মাশাআল্লাহ ও আগে যাবে, আমি সব হুজুরদের ব্যাপারে বলছি না, ঠিক না ভাই, আলহামদুলিল্লাহ অনেক ওলামা আছেন, আলহামদুলিল্লাহ হকের উপর আছেন, হক প্রচার করে যাচ্ছেন, আল্লাহ শুকুর, এরকম না থাকলে তো চলবে না, আল্লাহ নিজে বলেছে কালিলুম মিন ইবাদিয়ে শাকুর, আমার শুকরগুজার বান্দা কম। তো আমি বিশেষ করে আপনারা আমার ভাই এতদিন আপনাদের সাথে ছিলাম, আপনারা আছেন হয়তো আর দেখা হবে কি কার জানে, হয়তো কেউ মাঝে মধ্যে বলবে একটু ফোনে আলাপ করে নেই, সব বাংলাদেশ যান অথবা মক্কায় যান মদিনায় যান অথবা কোন কোন জায়গায় গেলেন, আপনি যেখানেই যাবেন হয়তো মাঝে মধ্যে হাউ আর ইউ সুস্তা একটা কথা বললাম আর কি, হয়তো মাঝে মধ্যে বলে দিলেন, কিন্তু এটা হতে পারে, কিন্তু তার দেখা হবে কি আল্লাহ আমি জানি না, ঠিক না ভাই, অনেক সাথে আমার
ওই এক ভাই আগে প্রশ্ন আমাকে মনে করো 25 বছর আগে 26 বছর আগে ইরানে যাইছিল দাম্মাম। কিছুদিন পূর্বে ও দাম্মাম থেকে তো বলে আমি অমুক আমি বলে গেছি, কিন্তু সে বলেনি। স্মরণ করে স্মরণ হচ্ছে নম্বর আর কার কাছ থেকে নিয়েছে বুঝছে কল। আমি বললাম আল্লাহুম্মা লাকাল হামদ, দিনই মহব্বত, দিনই সম্পর্ক। তো যে যে যেখানে যাবেন আমরা একজন আরেকজনকে না ভুলি চেষ্টা করবেন ইনশাআল্লাহ, আর দোয়া করবেন প্রত্যেকের জন্য ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সকলকে দিনের উপর প্রতিষ্ঠিত রাখে আমিন, আর সবাইকে যেন যতদিন জিন্দার কে আল্লাহ যেন সুস্থ রাখেন আমিন, আল্লাহ যেন সচ্ছল রাখেন আমিন, আর কি সচ্ছল রাখেন আমিন। সচ্ছলতা আর দরকার কি না, সবই দুনিয়া আখিরাতের কল্যাণ চেয়ে ওদের কাছে সব সময় দোয়া করবেন, কিন্তু এরকম করবেন না ফাঁকে ফাঁকে না, কিছু লোকের সাথে ফাঁকে ফাঁকে বল মুসলমান ওয়াবুদ রাব্বাকা কখনো ছাড়তে নাই সুন্নত নফল মুমকিন ঠিক না, সুযোগ পান না, কিন্তু ফরজ ছাড়তে নাই, হারাম হালাল বুঝে চলবেন, আল্লাহকে ভয় রেখে সবসময় চলবেন। যেভাবে আগে বলেছি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তুমি আমাদেরকে তোমাকে ভয় করে সবসময় চলার তৌফিক দাও আমিন, আমাদের ঈমান তাজা করো আল্লাহ আমিন, আমাদের ঈমান বৃদ্ধি করে দাও আল্লাহ আমিন, আল্লাহ আমাদেরকে মাফ করো আমিন, আমাদের মা বাবাদেরকে মাফ করো আমিন, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো আমিন, আল্লাহ আমাদের রিজিকের পথ তুমি প্রশস্ত করে দাও আমিন, আল্লাহ আমাদের সামনে যে ভয় ভীতি আছে এই সব ভয় ভীতি তুমি দূর করে দাও আমিন। আমার কিছু সংখ্যক নতুন ভাই এই বেলা আসে নতুন করে বাংলাদেশ থেকে এসছে আল্লাহ আয়েশি সামনে দেখা যাচ্ছে মনে হচ্ছে মনে মনে হয়তো তার বিপদের সম্মুখীন, আল্লাহ এইসব বিপদ তুমি দূর করে দাও আমিন, তোমার গাইবি ধনভাণ্ডার থেকে আল্লাহ তুমি আমাদেরকে সাহায্য করো আমিন, সৌদি সরকারকে আমাদের প্রতি গরিবদের প্রতি উদার হওয়ার তৌফিক দান করো আমিন, আরো দয়া 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 দয়াশীল হওয়ার তৌফিক দান করো আমিন, হে আল্লাহ এদের মনে তোমার ভয় আর খৌফ সৃষ্টি করে দাও আমিন, আর এই সৌদি আরবকে তুমি দিন দিন দিনই লাইনে দুনিয়া লাইনে আরো উন্নত করো আল্লাহ আমিন, এই রাষ্ট্রে তুমি হেফাজত করো আল্লাহ আমিন, জালিমদের 1900 থেকে আল্লাহ হারামাইন শরীফাইনে হেফাজত করো আমিন, বেদাতীদের 1900 থেকে আল্লাহ তুমি হারামাইন শরীফাইনে হেফাজত করো আমিন, মক্কা মদিনার হেফাজত করো আমিন, সারা দুনিয়ার মুসলমানদের হেফাজত করো আমিন, বর্ণ মুসলমানদের উপর তুমি রহম করো আমিন, হে আল্লাহ এদের আর কেউ চাহায় নেই তুমি ছাড়া আল্লাহ, এদেরকে তুমি উদ্ধার করো আমিন, আল্লাহ এদেরকে তুমি উদ্ধার করো আমিন, আল্লাহ এদেরকে তুমি উদ্ধার করো আমিন, শিয়া মুসলমানদের উপর এই যে জালিম এরকম জুলুম করেছে আল্লাহ, হে আল্লাহ আমরা দেখছি কোন পর্যায়ে পৌঁছচ্ছে তুমি আমাদের থেকে আরো বেশি জানো আল্লাহ, এই জালিমকে তুমি পাকড়াও করো আমিন, আর মজলুমদেরকে তুমি উদ্ধার করো আমিন, মুসলমানদের তুমি হেফাজত করো আল্লাহ আমিন, আমাদের হেফাজত করো আমিন, আল্লাহ আমাদেরকে নেক বানাও আমিন, আমাদের সন্তানদেরকে নেক বানাও আমিন, আমাদের মা-বাবকে নেক বানাও আমিন, আল্লাহ যাদের মা-বাবা মারা গেছেন আল্লাহ তুমি তাদেরকে জান্নাতুল ফিরদৌস দান করো আমিন, যারা জিন্দা আছেন তাদেরকে হায়াত তৈবা দান করো আমিন, ইয়া রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم، واغفر لنا ولوالدينا ولجميع المسلمين الأحياء منهم الميتين برحمتك يا أرحم الراحمين، وصل اللهم وسلم على نبينا محمد وعلى آله وصحبه.